অতি গর্ব আনন্দের দিক, কারণ আমরা কম বেশি সবাই জানি এবং প্রত্যেকটা ভারতীয় সেটা জানা দরকার। তাই প্রতি বছরে এই দিনে পুরো দেশ জুড়ে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকায় যার যার যেরকম স্বার্থ আছে সেই স্বার্থ অনুযায়ী তারা এই দিনকে খুশির দিন হিসাবে, গর্ব আনন্দের দিন হিসাবে উদযাপন করে আসছে। আমরা সুরফরা শরীফ হজরতের জামান ফ্রিডম ফাইটার স্বাধীনতা সংগ্রামী বীর আবু বকর সিদ্দিকীর জন্মভূমি এই পবিত্র ভূমিতে আজকে 78তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তাদের মতো করে তারা করছে। আমরাও ভারতবর্ষের নাগরিক, আমাদের জন্য এই দিনকে আনন্দ প্রকাশ করা, এই দিনকে স্মরণ করা, এই দিনে গর্ব প্রকাশ করা, এটা আমাদেরও দায়িত্ব। আমার পূর্বে আমাদের আবু আফজাল জিন্নাহ সাহেব সংক্ষেপে কিছু কথা বলেছেন, তার মধ্যে তিনি একটা কথা ফুটাতে চেয়েছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আজ আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে সামনে রেখে ঠিক এমন যেন ভাবানো হচ্ছে যে বিশেষ কিছু মানুষেরই শুধু অবদান আছে, বাকি কারো অবদান নাই। এটা আমার দেশের জন্য কিন্তু একটা দুর্ভাগ্য। কোনো একটা জায়গায় যেন আবার আমার দেশকে পরাধীনতার শিকলে বাঁধার জন্য আবার একটা ষড়যন্ত্র চলছে। তাই যাতে সম্প্রীতি ভ্রাতৃত্ব দেশের সকল সম্প্রদায়ের মানুষ, ভাষার মানুষ, বর্ণের মানুষ তাদের কাঁধ মিলিয়ে এক হয়ে যদি চলতে পারে, তার জন্য আমাদের জিন্নাহ সাহেব এই বক্তব্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তবে আমি দুটো বিষয়ে খুব সংক্ষেপ সময় বলব, প্রতি বছরেই আলোচনা হয়, আজ আমি প্রতি বছরে করে আসছি। শিশুবেলা থেকে স্কুলে যখন পড়াশোনা করতাম, সকাল সকাল সেজে গুলি যেতাম, আমাদের স্যারেরা, আমাদের দিদিমণিরা, তারা ছোটবেলায় আমাদের ঘরে যে পতাকা উত্তোলন করতো সে একটা আনন্দ ছিল। তারপরে যখন একটু বড় হলাম, স্কুলের পাশাপাশি নিজেকে সুন্দর চরিত্র অধিকারী করার জন্য যে আদর্শ শিক্ষা, রসুলের আদর্শ, যেন কোরআনে বলছেন সবথেকে উত্তম চরিত্র ওয়ালা মোহাম্মদ রসুল, তাই যখন সেদিকেও গেলাম, আমাদের মাদ্রাসার মহাদ্দেশ হুজুরগণ, উস্তাদ হযরতগণ, তিনারও আমাদের ঘরে নিয়ে এই প্রতি বছরে 15ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করে আনন্দ খুশি কিভাবে উদযাপন করতে হয় সে শিক্ষা আমাদের ঘরে দিয়ে আসছে। সেই শিক্ষাই চিন্তিত হয়ে যেভাবে দেশের পতাকাকে শ্রদ্ধা সম্মান করা দরকার হয়।